সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজারের কাঁচা বাজারে টমেটো ও কাঁচামরিচের দাম আগের মতোই ঊর্ধ্বমুখী রয়েছে। বাজারে প্রতি কেজি টমেটো 110 থেকে 130 টাকায় এবং কাঁচামরিচ 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মরিচ গেছে সপ্তাহ মনে করলে ওই দর আগেও আছে মনে করলে কেমন 300 টাকা, কোনো 300 টাকা 250 টাকা বর্তমানে খাদি বিকে দুনিয়া পাতার খাদি লেগে 220 টাকা 300 টাকা 250 টাকা টমেটোর খাদি 120 টাকা উরি খাদি আছেন 40 টাকা এবলে হয়ে গেছে আপনার 60 টাকা। খেরেলার আবার দাম বাড়ি গেছে আছেন 40 টাকা এবলে হয়ে গেছে 60 টাকা। এ সপ্তাহে বেড়েছে পেঁয়াজের দাম, প্রতি কেজি পেঁয়াজ 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 30 টাকায়। কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া আলুর দামও এ সপ্তাহে 5 টাকা বেড়েছে। দাম অপরিবর্তিত রয়েছে আদা ও রসুনের। আলুর কেজি হইলো গিয়া আপনার 35 টাকা, পেঁয়াজের দর হইলো কি 30 টাকা, রসুনের দর হইলো কি 70 টাকা, ডাইলের দাম হইলো কি 70 টাকা 80 টাকা, দুই কোয়ালিটি আছে। তেলের লিটার হইলো কি 5 লিটার তেলের দাম হইলো কি 490 টাকা ফ্রেশ। দফায় দফায় কমছে ব্রয়লার মুরগির দাম, চলতি সপ্তাহে দু দফা দাম কমে ব্রয়লার মুরগির কেজি 110 টাকায় নেমে এসেছে। কমেছে ডিমের দামও, গর কেজি 110 টাকা, গত সপ্তাহে আছিল কি আপনার 130 টাকা 20 টাকা, এখন কমছে দাম, পাকি 25 টাকা রেট, ডিম 35 টাকা। গত কয়েক সপ্তাহ থেকে মাছের দাম কম থাকলেও দু একটি মাছের দাম বেড়েছে। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। আজকে বাজারে খুব বেশি বেচা কিনা হয়েছে, ও কারহু আছে 120 টাকা করে বেচে আর তেলাপিয়া 125 টাকা বেচে আর কেজি। রৌর কেজি বাই লগে 300 টাকা আর মিগার কেজি লগে 200 টাকা, মিগার কেজি হলো 200 টাকা আর এগুলো বালিগোড়া এগুলো কেজি 300 টাকা, এখন 200 টাকা কাস্টমারে খবর। তাসফিয়া তামান্না, এবিটিভি।